খাদ্যশস্য, ব্যাটারি ও বাসা পরিবর্তনের মালামাল পরিবহনের সময় আত্মসাত করা অপরাধী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজীব হোসেন, রাকিব হোসেন, চয়ন কুমার ঘোষ ও রেজাউল করিম নামের ওই চারজনকে ঢাকার পল্লবী, দক্ষিণ কেরানীগঞ্জ ও লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানিয়েছেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে ট্রাকে করে মালামাল পরিবহন করত। তাদের ভাড়া করা পরিবহনে পণ্যের মালিক পক্ষের কেউ থাকলে গাড়িপথে কোথাও থামানো হতো, এরপর কৌশলে মালামাল ও গাড়ি নিয়ে পালিয়ে যেত এই চক্রটি, পরে নামমাত্র দামে সেসব পণ্য বিক্রি করে দেওয়া হতো। সবাইকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এগুলি কেনার ক্ষেত্রে, যে এটা তো চোরাই মাল হইলে কিন্তু চোরাই মাল আসামি হইতে হবে। তাই আমি মনে করি যদি এটা সবাই যদি অ্যালার্ট থাকে তাহলে এরকম চুরির প্রবণতা কমে যাবে এবং চোরাই মাল কোথাও বিক্রি করতে তারা সাহস পাবে না।